হ্যালো বন্ধুরা, আজকে আমি 2007 সালের একটি জাপানিজ হরর মুভি স্লিপ মাউথেড ওম্যানের এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। সিনেমাটি জাপানের এক লেজেন্ড কুৎসেক ওনার আধারে তৈরি হয়েছে, যাকে স্লিপ মাউথেড ওম্যানও বলা যায়। সিনেমার শুরুতেই আমরা জাপানের একটি স্কুল দেখতে পাই, যেখানে বাচ্চারা কিউসেক ওনার ব্যাপারে কথা বলছিল। তারা বলে কিউসেক ওনার মুখ কান অব্দি পর্যন্ত কাটা। সে সামনে এসে জিজ্ঞেস করে সে সুন্দর কিনা। কেউ যদি তার জবাব দেয় তাহলে সে তাকে মেরে ফেলে। এই বাচ্চাগুলোর মনে হচ্ছিল কিউসেক ওনা আবার ফিরে আসবে, এজন্য তারা খুব ভয় পেয়েছিল। এরপরে আমরা নাৎসুকি নামে একটি মেয়েকে দেখতে পাই। সে তার বাবাকে বলে তার মনে হচ্ছে কিউসাকি ওনা আবার ফিরে আসবে। তার বাবা তাকে বলে এসব মনের ভুল, তাই সে যেন এসব নিয়ে মাথা না ঘামায়। এরপর আমরা মিকা নামের আরেকটি মেয়েকে দেখতে পাই, যে তার মায়ের সাথে থাকে। তার মা একজন সিঙ্গেল মাদার, সে সবসময় তার মেয়েকে মারধর করত, যার জন্য সে তার মাকে পছন্দ করত না। কিউসেক ওনার ভয় বাচ্চাদের স্কুলে হাফ ডে করে দেওয়া হয়। তারপর মাতসু এবং কুয়াকো নামে দুই টিচারকে দেখতে পাই, যারা সেই স্কুলেই পড়াশোনা করেছিল। মাতসু যখন ক্লাসে যায় দেখতে পায় ব্ল্যাকবোর্ডে বাচ্চারা কুৎসেক ওনার ড্রয়িং করেছে। এটা দেখে তারা খুব অবাক লাগে। সেই সময় তার কানে একটা আওয়াজ আসে, সে শুনতে পায় কেউ তাকে বলছে সে কি সুন্দরী। তখনই সে একটা জোরে ভূমিকম্প হয়, ফলে সবাই খুব ভয় পেয়ে যায়। আর একটা আলমারি থেকে কিউসেক ওনার আত্মা বেরিয়ে আসে, মানে সে আবার ফিরে এসেছিল। এদিকে বাচ্চাদের পার্কে যেতে বারণ করা হয়েছিল, কিন্তু তিনটে বাচ্চা পার্কেই ছিল, কারণ তারা কিউসেক ওনাকে দেখতে চেয়েছিল। তখনই কিউসেক ওনা তাদের পিছনে চলে আসে এবং একটি বাচ্চাকে তার সঙ্গে নিয়ে যায়, আর বাকি দুটো বাচ্চা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। সারা শহরে এই খবর রটে যায় যে কিউসেক ওনার বাচ্চা কিডন্যাপ করে নিয়ে গেছে। তা শুনে সবাই খুব ভয় পেয়ে যায়। পরের দিন বাচ্চাদের স্কুলে আসতে বলা হয় একটা মিটিং এর জন্য। সেখানে মিকা একটা মাস্ক পরে এসেছিল, যাতে সে তার ক্ষতটা লুকোতে পারে। সব বাচ্চা তাকে দেখে কিউসেক ওনা বলে রাগাতে থাকে, কেননা কিউসেক ওনাও মাস্ক পরত। তার বেস্ট ফ্রেন্ড নাৎসুকি তাকে বলে অন্যদের কথায় কান না দিতে। স্কুলের প্রিন্সিপাল অ্যানাউন্স করে স্কুল ছুটির পর সব বাচ্চা একসঙ্গে যাবে, কেউ যেন একা একা বাড়ি না যায়। ছুটির পর সব বাচ্চা একসাথে বেরোয়, তাদের বাবা মা তাদের নিয়ে যায়, কিন্তু মিকার মা তাকে নিতে আসে না। তাদেরকে টিচার কায়োকা বলে সে তাকে বাড়ি পৌঁছে দিচ্ছে, কিন্তু তখনই মিকার মা সেখানে চলে আসে আর তাকে পিক আপ করতে। মিকা টিচারকে বলে সে তার মায়ের সাথে বাড়ি যেতে চায় না। এ কথা শুনে কায়োকা হয়রান হয়ে যায়। কায়োকা মিকার মাকে বলে তার মিকার সঙ্গে কিছু কথা বলার আছে, তাই সে তাকে বাড়ি পৌঁছে দেবে। তার মা টিচারকে অনুমতি দিয়ে দেয়। এদিকে মাতসু যখন বাচ্চাদের বাড়ি ছেড়ে দিয়ে আসে, তখন আবার সেই অদ্ভুত আওয়াজটা শুনতে পায়, যে তাকে জিজ্ঞেস করে সে কি সুন্দরী। অন্যদিকে কায়োকো মিকাকে জিজ্ঞেস করে সে তার মায়ের সঙ্গে বাড়ি কেন গেল না। মিকা তাকে বলে তার মা হামেশাই তাকে মারধর করে, এই জন্য সে তার সাথে যেতে চায় না। মিকা তাকে এও বলে তার মনে হয় মা তাকে ভালোবাসে না। একথা শুনে কায়োকো রেগে যায় এবং মিকার ওপর চিৎকার করে বলে তুমি যা ভাবছো তা ঠিক নয়, সব মা তার বাচ্চাদেরকে ভালোবাসে। টিচারের ওই রূপ দেখে মিকা ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। কায়োকো তার পেছনে যেতে গেলে সামনে কিউসেক ওনাকে দেখতে পায়, যে মিকাকে ধরে রেখেছিল। মিকা নিজেকে বাঁচানোর জন্য হাত ছুললে কিউসেক ওনার মাস্ক খুলে যায়। কায়োকো তার ভয়ানক চেহারা দেখে ভয় পেয়ে যায়। কিউসেক ওনা মিকাকে নিজের সাথে নিয়ে যায়, অথচ কায়োকো কিছু করতে পারে না। কিছুক্ষণ পর সেখানে পুলিশ এসে কায়োকো তাকে বলে কিউসেক ওনাকে সে দেখেছে, তার পুরো মুখটা কাটা ছিল। মিকার মা মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ার কথা শুনে সেখানে আসে এবং খুব কান্নাকাটি করে। রাতে কায়োকো বাড়ি ফিরে খুব কান্নাকাটি করে এবং তার নিজের মেয়ের কথা মনে পড়ে। সে তার এক্স হাজব্যান্ডকে ফোন করে বলে তার মেয়ের সঙ্গে সে কথা বলতে চায়। তার এক্স হাজব্যান্ড তাকে মিথ্যে কথা বলে যে মেয়ে শুয়ে পড়েছে। কায়কোর মনে পড়ে যায় সেও তার মেয়েকে মাঝে মধ্যেই মারধর করত, যার জন্য তার মেয়ে তাকে অপছন্দ করতে শুরু করেছিল। এই কারণে তার স্বামী তাকে ছেড়ে দিয়ে মেয়েকে নিয়ে চলে গেছিল। মিকার ঘটনাটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে সেদিন সে ভুল করেছিল। সে মিকাকে খুঁজে বার করার সিদ্ধান্ত নেয়, যাতে তাকে তার মায়ের কাছে পৌঁছে দিতে পারে। এদিকে মিকার মায়ের কাছে পুলিশ আসে ইনভেস্টিগেশন করতে। মিকার মা তাকে বলে সে প্রায়শই তার মেয়েকে মারধর করত, সেজন্য তার মেয়ে তার সঙ্গে থাকতে চাইতো না, আর এই হয়তো ভুলের জন্যই কিউসেক ওনা তাকে ধরে নিয়ে গেছে। না সে তার মেয়েকে মারতো আর না সে তার থেকে দূরে থাকতো। এরপর আমরা অন্য একটি ফ্যামিলিকে দেখতে পাই, সেখানে একটি মহিলা কাজ করতে করতে হঠাৎ খুব সর্দি ধরে যায়। সে তার বাচ্চাদের বলে ওষুধ খেয়ে সে এক্ষুনি চলে আসবে। এদিকে মিকার বন্ধু নাৎসুকি মিকার নিখোঁজ হয়ে যাওয়ার খবর শুনে খুব কাঁদছিল। তাকে খুশি করতে তার বাবা মিকার মিসিং পোস্টার নিয়ে আসে, যাতে শহরের চারিদিকে সেটা লাগাতে পারে আর মিকাকে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। এদিকে দুটো বাচ্চা নিখোঁজ হয়ে যাওয়ায় স্কুল বন্ধ করে দেওয়া হয়।
মাতসুকা কায়কোর কাছে এসে তাকে জিজ্ঞেস করে সে কি কুইউসে কন্যাকে দেখেছে। তো কায়কো তাকে বলে হ্যাঁ দেখেছে। মাতসু তাকে একটা ফটো দেখিয়ে জিজ্ঞেস করে এটাই কি কিউসে কন্যা। কায়কো বলে হ্যাঁ এটাই। কায়কো তাকে জিজ্ঞেস করে যে এই মেয়েটিকে। মাতসু তাকে কোনো জবাব দেয় না। তখনই মাতসু কিউসে কন্যার আওয়াজ শুনতে পায়। সে তাকে জিজ্ঞেস করে সে কি সুন্দরী। এটা শুনে সে বুঝতে পেরে যায় সে নিশ্চয়ই আবার কোনো বাচ্চাকে ধরে নিয়ে যাবে। তো সেই আওয়াজটার উৎস কোথায় সেটা বুঝতে পারে এবং সেখান থেকে বেরিয়ে যায়। কায়কো জবরদস্তি তার গাড়িতে উঠে পড়ে এবং সেও তার সঙ্গে যাবে বলে। মাতসু তাকে বলে বেশ কিছুদিন ধরে সে কিউসে কন্যার আওয়াজ শুনতে পাচ্ছে। সে সবসময় তাকে জিজ্ঞেস করে সে কি সুন্দরী। এই আওয়াজটা সে তখনই শুনতে পায় যখন কিউসে কন্যা কোনো বাচ্চার ক্ষতি করতে চায়। এদিকে একটা বাচ্চা বাড়িতে একা একা বসে কিউসে কন্যার খবরটা দেখতে থাকে। তখনই কায়কো আর মাতসু তার দরজায় ধাক্কা দেয় আর বলে তার বড় বিপদ হতে পারে, তাই সে যেন দরজাটা খুলে দেয়। বাচ্চাটি যখন দরজাটা খুলে মাতসু তাকে ধরতে যায়, কিন্তু তখনই কিউসে কন্যা তার পিছনে এসে তাকে ধরে নেয়। সে তাদের জিজ্ঞেস করে সে কি সুন্দরী। তারা কেউ কোনো জবাব দেয় না। কিউসে কন্যা মাতসুকে রেখে তার ওপর হামলা চালায়। কায়কো সেখানে একটি ছুরি দেখতে পায় যা দিয়ে কিউসে কন্যা শরীরে গেঁথে দিয়ে তাকে মেরে ফেলে। তারা বাচ্চাটিকে বাঁচিয়ে দেয় এবং সে দেখে কিউসে কন্যা ছিলই না, সে তাদের বাচ্চাদের মা ছিল যে কিছুক্ষণ আগে ওষুধ খেতে গিয়েছিল। তার মানে কিউসে কন্যা অন্যের শরীরে ঢুকে বাচ্চাদের ক্ষতি করছে। এটা দেখে মাতসু আর কায়কো হয়রান হয়ে যায়। তারা সেই মহিলার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় যাতে মিকাকে খুঁজে পাওয়া যায়, কারণ তাদের মনে হচ্ছিল সেখানে মিকা থাকতে পারে। রাস্তাতে সেই বাচ্চাটি কায়কোকে একটা বই দেয় যাতে কিউসে কন্যার ব্যাপারে সব লেখা আছে। সে তাকে বলে হয়তো এই বইটা তাকে সাহায্য করতে পারে। যখন তারা দুজন সেই মহিলার বাড়িতে পৌঁছায় দেখে তার দুটো ছোট ছোট বাচ্চা আছে। কায়কো তাদের দেখে কেঁদে ফেলে কারণ সে ভুল করে তার মাকে মেরে ফেলেছে। কায়কো মাতসুকে বলে তারও একটা মেয়ে আছে যে তাকে অপছন্দ করে কারণ সে তাকে মারধর করত, আর তার মেয়ে এখন তার এক্স হাজবেন্ডের সাথে অনেক দূরে থাকে। এই কথা শুনে মাতসু তাকে সামলায় আর কিউসে কন্যার ছবি দেখিয়ে বলে এই ছবিতে যে মহিলাকে দেখা যাচ্ছে সেটা তার মা। প্রায় 30 বছর আগে যখন সে ছোট ছিল তখন তার ভাইও এক বোনও ছিল আর তার মা তাদের প্রায়শই মারধর করত। ধীরে ধীরে ভাই বোন সেখান থেকে পালিয়ে যায় আর তার মাও চলে যায়। এরপর থেকে জাপানে কিউসে কন্যার নামে লেজেন্ড প্রচলন হয় যে বাচ্চাদের ধরে নিয়ে যায় এবং তাদের মারত। যখন সে কিউসে কন্যার ব্যাপারে শুনছিল তখন সে বুঝে গিয়েছিল এটা তার মাই হবে। এত বছর পর সে আবার এসেছে স্বীকার করতে। তখন মাতসু আবার কিউসে কন্যার আওয়াজ শুনতে পায়। সে তাকে জিজ্ঞেস করে সে কি সুন্দরী। সে বুঝতে পারে আবার কোনো বাচ্চার ক্ষতি হতে চলেছে। তো সে সেই আওয়াজের দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে মিকার বন্ধু তার মায়ের সাথে বাগানে ঘুরছিল। সে সময় তার মায়ের হঠাৎ করে খুব সর্দি হয়ে যায়। তখনই কিউসে কন্যার রূপ ধরে বাচ্চাটিকে তুলে নিয়ে যায়। কায়কো আর মাতসু যখন সেখানে পৌঁছে দেখে সেখানে কেউ নেই। এদিকে কিউসে কন্যা মেয়েটিকে একটি বেসমেন্টে নিয়ে আসে যেখানে মিকা এবং অন্য ছেলেটিকে বেঁধে রেখেছিল। মিকা তার বন্ধুকে দেখে কাঁদতে থাকে কেননা সেও শিকার হয়েছিল। কিউসে কন্যা কাঁচি দিয়ে তার বন্ধুর মুখে দুই দিক কেটে দিয়েছিল যাতে তাকেও তার মতোই দেখতে লাগে। তারপর ছেলেটিকে সে কাঁচি দিয়ে গেঁথে মেরে ফেলে এবং তার লাশটা নিজের সঙ্গে নিয়ে যায়। এদিকে মিকা তার বন্ধুর সাথে কথা বলতে চাইছিল কিন্তু তখন সে অজ্ঞান হয়ে গিয়েছিল। সে সময় মিকা সেখানে কিছু ভাঙা কাঁচ দেখতে পায় যা দিয়ে সে তার দড়ি কাটার চেষ্টা করে। এদিকে একটা পার্কিং লট থেকে তার দাদু তার নাতিকে নিয়ে শপিংয়ে যাচ্ছিল। তখনই তারা সেখানে একটি বাচ্চার লাশ দেখতে পায় যাকে কিউসে কন্যা মেরে সেখানে ফেলে দিয়ে গেছে। এটা দেখে তারা পুলিশকে জানায় এবং পুলিশ তদন্তে নেমে পড়ে। এদিকে মিকা এবং মিকার মায়ের জন্য খুব চিন্তা হচ্ছিল, সেজন্য ইন্সপেক্টরের কাছে সে অনুমতি নেয় কিছুক্ষণের জন্য বাইরে যাওয়ার। তারা তাকে অনুমতি দেয়। অন্যদিকে মিকার বেস্ট ফ্রেন্ডের বাবা এবং তার বন্ধু তাকে খুঁজছিল। তখন সে তার মেয়ে নাতসুকে খুঁজে পায় এবং গুরুতর জখম অবস্থায় ছিল। সেই মেয়েগুলো দেখে কিউসে তার মুখ কেটে দিয়েছে। তাদেরকে সবাই ভয় পেয়ে যায়। নাতসুকিকে চিকিৎসার জন্য তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়। এদিকে কায়কো আর মাতসু যখন গাড়ি করে যাচ্ছিল তখন ইন্সপেকশনের জন্য তাদের আটকানো হয়। কায়কো ইন্সপেক্টরকে জিজ্ঞেস করে মিকার কি খোঁজ পাওয়া গেছে। ইন্সপেক্টর তাকে বলে এখনো পর্যন্ত মিকাকে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তার বন্ধু নাতসুকি একটা ছেলের লাশ পাওয়া গেছে। এ কথা শুনে কায়কো আর মাতসু ভয় পেয়ে যায়। তারা ভাবতে থাকে সে আসলে মিকাকে কোথায় রেখেছে। তখনই কায়কো সেই বইটা পড়ে সেই বাচ্চাটা দিয়েছিল যেখানে লেখা ছিল কিউসে কন্যা বাচ্চাদের এমন একটি ঘরে রাখে যার ছাদ লাল রঙের। এটা শুনে কায়কো তাকে বলে ছোটবেলায় সে সেখানে থাকতো, সেখানের ঘরের ছাদও লাল ছিল, তার মানে কিউসেক বাচ্চাদের নিশ্চয়ই সেখানে রেখেছে। এদিকে মিকার মা একটা বাচ্চার কাছে গিয়ে তাকে কিউসে কন্যার ব্যাপারে জিজ্ঞেস করে। তো সেই বাচ্চাটা তাকে বলে কিউসেকের ঘরের ছাদের রং লাল। এটা শুনে মিকার মা সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে কায়কো আর মাতসু যখন সেই ঘরে পৌঁছায় দেখে সেখানে কেউ নেই। তখনই মাতসুর নজর আলমারির ওপর পড়ে যেটা খোলা ছিল, যার নিচে অনেক রক্ত পড়েছিল। সেখানে একটা ছুরিও পাওয়া যায় যা দেখে তারা খুব ভয় পেয়ে যায়। সে কায়কোকে বলে এবার সে তাকে সব সত্যি কথা বলবে, আসলে তার মা তার ভাই তার বোনকে মেরে ফেলেছিল।
আর সে যখন একা বেঁচে ছিল তার মা তাকে খুব মারধর করতো, তাকে কাঁচি দিয়ে মারতো। একদিন তার মা একটা ছুরি এনে মাতসুর হাতে দিয়ে তাকে তার গলা কেটে দিতে বলে, যাতে সে আবার তাকে মারধর করতে না পারে। মাতসু তাকে বলেছিল যেহেতু সে তার মা তাই তাকে সে মারতে পারবে না। একথা শুনে তার মা একটা কাঁচি নিয়ে তার ওপর হামলা চালায়। নিজেকে বাঁচাতে মাতসু ছুরি চালালে সেটা লেগে তার মায়ের মুখটা কেটে যায়। তারপরে তার মা থামেনি, তাকে মারতে চেয়েছিল, এই জন্য সে তার মাকে ছুরি দিয়ে গেঁথে মেরে ফেলে। মরার আগে তার মা বলেছিল তাকে তার গলা কাটতে হতো। এরপরে মাতসু তার মায়ের লাশটা আলমারিতে রেখে দিয়েছিল, আর তার ফেভারিট কোট এবং কাঁচিটাও তার সাথে আলমারিতে রেখে বন্ধ করে দেয়। এটা জেনে কাইকো হয়রান হয়ে যায়। তখনই তারা আলমারির পিছনে একটা ভাঙা জায়গা দেখতে পায়। যখন তারা ভিতরে যায় দেখে সেটা একটা বেসমেন্ট, যেখানে মিকাকে বন্দি করে রাখা হয়েছে। তারা তাড়াতাড়ি মিকাকে মুক্ত করে এবং সেখান থেকে বার করে নিয়ে যাওয়ার প্ল্যান করে। তখনই মাতসু সেখানে দুটো কঙ্কাল দেখতে পায়, যেটা তার ভাই এবং বোনের, যাদের তার মা মেরে ফেলেছিল। যখন তারা বাইরে বেরোতে যায় কিউসে কন্যা এসে তাদের ওপর হামলা চালায়। সে মাতসুকে ধরে কাঁচি দিয়ে তার পা দুটো কেটে দেয়, তার ফলে মাতসু হাঁটতে পারে না। এরপর কাইকোকে আঘাত করে, মিকা আর মাতসুকে বেসমেন্টে নিয়ে যায়। তখনই মিকার মা মিকাকে খুঁজতে সেখানে চলে আসে। সে কাইকোকে দেখে তাকে সামলায় এবং বেসমেন্টে যায় মিকাকে বাঁচাতে। কিউসেক তাকে মারতেই যাচ্ছিল, সে সময় পিছন থেকে কাইকো এসে কিউসেককে মেরে দেয়। তখন সে দেখে কিউসেক এর আত্মা সেখান থেকে বেরিয়ে গেছে, আর যাকে মেরেছে সে নাতসুকির মা। এটা দেখে তারা সবাই হয়রান হয়ে যায়। তখনই মিকার মা কাঁদতে থাকে আর কিউসেক তাকে কব্জা করে নেয়। কাইকো আর মিকাকে মারতে গেলে মাতসু তার পা ধরে ফেলে। সে কাইকোকে বলে যে মিকাকে নিয়ে পালিয়ে যেতে। তো কাইকো মিকাকে নিয়ে ওপরে চলে যায়। মাতসু একটা ছুরি দিয়ে কিউসেকের গলা কেটে তাকে মেরে ফেলে, কারণ তার মনে হয় এটাই একমাত্র উপায় তাকে এখান থেকে তাড়ানোর। তখনই সেখানে একটা ভূমিকম্প হয়, ফলে বেসমেন্ট বন্ধ হয়ে যায়, আর ব্লাড লস হওয়ার জন্য মাতসু মারা যায়। কায়কো মিকাকে নিয়ে সেখান থেকে বাইরে বেরোয়। আমরা দেখি বেসমেন্টে মিকার মার কাটা মাথা পড়ে আছে। তার ঠিক পেছনে কিউসে কন্যা দাঁড়িয়ে আছে, সে তখনও জীবিত ছিল, তার মানে সে অমর, তাকে মারা যায় না। কিছুদিন পর কায়কো তার স্বামী এবং সন্তানের সঙ্গে দেখা করতে যায় ক্ষমা চাওয়ার জন্য। সে তার স্বামীকে বলে তার মেয়ের সঙ্গে সে আলাদা করে কথা বলতে চায়। তো তার স্বামী তাকে অনুমতি দিয়ে দেয়। সে তার মেয়েকে জড়িয়ে ধরে ক্ষমা চায় এবং তাকে মারধর করার জন্য। তার মেয়ে তাকে ক্ষমা করে দেয়। তখনই কায়কো সর্দি করে যায় আর কিউসেক তাকে কব্জা করে নেয়, আর সে তার মেয়ের ওপর হামলা করে দেয়। এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তাহলে আজকের এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলের এর আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে স্ক্রিনে আসা ভিডিওগুলিতে ক্লিক করে দেখতে পারেন। আর সবার শেষে বলবো ভালো থাকবেন, ধন্যবাদ।